বলুন সকল মাখলুকাত আমার নবীরে চিনে কিনা আর জনে কোন চিনে কিনা আমার নবীকে সকল প্রাণী চিনে যেহেতু আমার নবী সকল প্রাণীর জন্য রহমত এবার কান্দে পশু পাখিরা নবীর ব্যথায় ব্যথিত হইয়া একটা হরিণী ভাবতেছে একা একা কাঁদব দেখো না নবীর কেউ আছে কিনা দৌড়ে যায় নবীজির বাড়ির দিকে যাইয়া দেখে কেউ বাড়িতে নাই তালাশ করে কাউরে নেই পায় কার কাছে বলবে নবীর মা নাই বাবা নাই অবশেষে দেখে নবীর চাচা আমির হামজা মুসলমান হয় নাই আসতেছে হরিণ দৌড়ে যাইতেছে আমির হামজার দিকে আমির হামজা ভাবলেন হরিণ দৌড়ে ধরতে পায় না বাড়ির সামনে হরিণ আমার কাছে আসতেছে কাছে আসার আগে শিকার করে ফেলবো তীর দনুক বাহির করলে হরিণ ডাকতেছে প্রভু গো জবান খুলে দাও না তোমার বন্ধুর পক্ষে কথা বলি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর পক্ষে কথা বলার জন্য জবান খুলে দেয় যে নবীর ভালোবাসায় হরিণ জবান খুলে পায় এ নবীর ভালোবাসতে বলুন জান্নাত পাওয়া যায় কিনা 4650 ডাকতেছে আল্লাহ জবান খুলে দাও জবান খুলে গেছে দূর থেকে তাকে এই আমির হামজা তীর দনুক বাহির করেছো আমারে মারবি মারার আগে একটা কথা শুইনালো আমির হামজা কয় আশ্চর্য হরিণ কথা কয় কি বলবে দেখি দৌড়ে যাইয়া জঙ্গলের হরিণ আমির হামজার পায়ে পড়ে গেছে আল্লাহু আকবার কপালটা দিয়ে আমির হামজার পায়ের মধ্যে লাগাইয়া কান্দে আমির হামজা রে আমারে মারিস না আমারে মারবার আগে তোর বাতিজার খবর লো যায়া দেখ তোর বাতিজার মা নাই বাবা নাই বলে এ তিন পাইয়া রে আমির হামজা যায়া দেখ আবু জাহেল কেমন মার তোর বাতিজারে মারছে জঙ্গলায় বসে বসে রে এতিম নবী কান্দে আমির হামজা রক্ত সিট মারছে ঠিক রাখতে পারে না সতইলে তো ভাতিজা কই কি আমার ভাতিজার মা নাই বাবা নাই এতিম এতিম আমার ভাতিজাটারে আবু জাহেল মারছে হ্যাঁ কি ভাবছে আমার ভাতিজার কেউ নাই হরিণ পাও ছেড়ে দে পাও বাড়ির দিকে যাইতেছে মেজাজ গরম ভাতিজারে মারলো ভাতিজারার মাও নাই বাবা নাই এতিম ভাইয়া আবু জাহেলের মতো বেটা আমার ভাতিজারে মারছে বাড়ির কাছে যাইয়া শুনে তার বিবি কান্দে কি কান্দা বলুন তো মহিলার আমার নবীরে ভালোবাসতো না আহ সর্বপ্রথম পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে মহিলা হযরতে সুমাইয়ার জীবনী খুলুন সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দিত মা বোনেরা গো দাও না গো আমার নবীর ভালোবাসা সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে নিরীহ নিরপরাধ গরিব দুর্বল নিরীহ মুসলমান ছিলেন সুমাইয়া ঘর থেকে জোর করে ধরে এনে মরুভূমির মধ্যে দাঁড় করাইয়া পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে উলঙ্গ করেছে এ সুমাইয়া ভর বাতিজার কথা শুনবি না আমার কথা শুনবি সুমাইয়া চক্ষুটা বন্ধ করে লজ্জায় চোখ খুলে না জবাব আবু জাহেল তোমার বাতি শোনার জন্য আল্লাহ বলেছে তোমার কথা শোনার জন্য বলে নাই আপনারা কি আবু জাহেলের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন সুমাইয়া মত মহিলা আবু জাহেলের কথা শুনে না শুনে কার কথা কেন আল্লাহ বলেছে ওমাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ তোমরা আমার এই নবীর কথাগুলি মানো তাইলেই হবে আমি আল্লাহর কথা মানি মহিলা হইয়া আল্লাহর কথা মানে চোখ বন্ধ আবু জাহান তোর ভাতিজার কথা শোনার জন্য আমার আল্লাহ বলেছে তোমার কথা শোনার জন্য বলে নাই আবু জাহেল রাগ হয়ে গেছে এত বড় কথা আমার মুখে মুখে দাঁড়াও আসতেছি হাজার হাজার লোক জঞ্চার দিকে দাঁড়িয়ে আছে সুমাইয়া উলঙ্গ আবু জাহেল ডাকে আয় কে দেখবি সুমাইয়া চুকির পানি ছেড়ে ছেড়ে ডাকে প্রভু আবু জাহেল মানুষ দাওয়াত দেয় আমারে দেখার জন্য শুধুমাত্র তোমাকে দাওয়াত দেয় না মাবুদ গো আমি তোমার বন্ধুর পাগল ইনি সুমাইয়া দাওয়াত দিলাম তুমি মাবুদ আমি সুমাইয়ারে দেখা যাও না ব্যবসা লাগাইছে আল্লাহ বলেন সুমাইয়া রে ও সুমাইয়া তোর দাওয়াত কবুল করলাম এদিক দিয়ে আবু জাহেল ঘরের মধ্যে যাইয়া একটা বল্লম নিয়ে আসলেন বল্লম নিয়ে এসে তলপেটের মধ্যে বল্লম দিয়ে এমন জোরে আঘাত করলো তলপেট ছিদ্র করে পিছন দিয়ে বেরিয়ে গেছে উলঙ্গ সুমাইয়া চিৎ হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো নাচতেছে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে 2634461 এবং 01 সুমাইয়া দীপাটা বাহির করে দিছে আর ডাকতেছে মাবুদ
তোমার বন্ধুর পাগল হইয়া জীবন দিলাম গো আমারে তুমি দেইখা গেলা না আমার আল্লাহ বলেন সুমাইয়া রে আমার বন্ধুর প্রেমে জীবন দিবে আমি কি চুপ করে থাকব সইতে পারি না এ জিবরাইল আমার বন্ধুর পাগল নি সুমাইয়া আমারে ডাকে রে আমারে দেখার জন্য দাওয়াত দিয়েছে আমি সুমাইয়া রে খালি হাতে দেখতে যাব না রে জিবরাইল আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে আমি আমার জান্নাত সহ সুমাইয়া রে দেখতে যাব এটা কিসের বিনিময় আমার নবীর ভালোবাসার বিনিময় শুধু সুমাইয়া কেন বহু মহিলাদের জীবনী খুলে দেখুন জাবেরের বিবি জাবেরের বিবি একটা মহিলা কত ভালোবাসে পেটের খিদা খন্দকের জাহাজ জাবের বাড়িতে আইছে বিবি গো তোমার কাছে কি কোনো খাওনের কিছু আছে আছে তো কিসের জন্য আমার নবীর পেটের খিদা আছে কিছু দিবে জাবেরের বিবি কয় স্বামী এক সা পরিমাণ আটা আছে আল্লাহর কসম আমি আর একটাও খাইতাম না আমি আমার নবীরে দিয়া লাইলাম বিবি তরকারি কি দিবি স্বামী চার মাসের একটা বকরির বাচ্চা আছে চার মাসের ছাগলটা জব করে দিমু বিবি এটা না তুই আদর করে পালতি চার মাসের বাচ্চাটা জব করে রাসূলকে দিতে পারবি বিবি কেমন মহিলা দেখেন ও মা বোনেরা শুনো না জাবেরের বিবি কয় স্বামী গো শুধু চার মাসের ছাগলের বাচ্চা কেন প্রয়োজন হলে নিজের বাচ্চা পর্যন্ত জব করে দিব আচ্ছা কষ্টি ঠিক আছে রুটি বানাও তরকারি পাকাও যে রাসূলের কানে কানে বলছে হুজুর আমার বিবি চার মাসের একটা ছাগলের বাচ্চা জব করেছে বিবির কিছু আটা ছিল রুটি বানাইছে আপনার পেটে খিদা হুজুর আপনি আসেন চুপচাপ আপনি খেয়ে যান যে বলুন তো যে নবী উম্মত ফালাইয়া আরশে যায় না এই নবী কি উম্মত ফালাইয়া খাইবো না আজকে সে নবীর পক্ষে থাকতে রাজি আছেন না থাকলে কি হবে এই তো সামনে আসতেছে এবার ডাকতেছে বিবি রান্নাবার করো আমি নবীকে নিয়ে আসি ইয়া রাসূলুল্লাহ আসেন নবী কই যাবেন আমার একা খাওন আমি তো একা খামু না আমার সাথী যা আছে 3000 এর বেশি সবাইকে নিয়ে খাবো কারণ সকলেরই তো পেটে খিদা যাবের তো হুজুর আমি গরিব মানুষ হুজুর আমি একজনের খাওন পাকাইছি একজন হুজুর আমি সবারে খাওয়াইতে পারবো না আমার নবী কই যাবে চিন্তা করিস না তুই তো গরিব আমার আল্লাহ তো গরিব না যা বাড়ি যা একজনের খানায় 3000 নিয়া বাইটা খামু আচ্ছা আচ্ছা হুজুর বাড়ি যাইতাছে যাবের বাড়ির সামনে গিয়া মাথায় হাত দিয়া বসে রইছে টেনশন নবী যে কইলো 3000 বাইটা খাইবো আমার বিবি তো পাক করছে একজনের খানা আল্লাহই জানে কি হয় বিবি আয়েশা জিগায় স্বামী কিসের টেনশন খাউন কয়জনের পাকাইছস একজনের মেহমান কত আইতাছে জানোস কয় না তো 3000 বিবি কয় হাই হাই আপনি কি কন নাই বলে একজনের খাউন আমি কইছি তো রাসূল কি কইছে রাসূল বলছে একজনের খাউন 3000 লয়া খাইব একজনের খাউন মোবাইল 3000 বিবি কেমন বিবি দেখেন চিৎকার করছে স্বামী নো টেনশন কিসের টেনশন এ রাসূল যদি বলে একজনের খাউন 3000 খাইব আমি যে মহিলা আমার বিশ্বাস 3000 কেন 3 লক্ষ খাইলেও পুরাবে না কেন ফুরাবে চলুন মদিনায় যাই মসজিদে নববীর কাজ যেদিন হয় নাই শুরু হয়েছে কাজ এর মধ্যে বহু খেজুরের গাছ পড়েছে একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল গাছটা মরে গেছে শুকনা মরা রাসূল বলেন এটা থাক এটা থেলান দিয়ে খুতবা পড়ব কাজ শেষ না হওয়া পর্যন্ত মদিনার ঘটনা উস্তুরে হাল্লা না জান্নাম খুতবা পরে মিম্বর বাকি সব কাজ কমপ্লিট হলে রাসূল বলেন এটার দরকার নাই গাছটা কেটে ফেলে দিলেন শুকনা গাছ মরে গেছে জুমার দিন খুতবা দিবে নবী কে যেন কান্দে এতিমের মতো নবী বলেন সাহাবীরা রে দেখে কান্দে আমার মায়া মায়া লাগে সাহাবীরা বলেন হুজুর কেউ তো কাঁদে না সব তো হাসি খুশি দেখা যায় আপনি নবীরে পাইলে সবাই তো খুশি বলেন কি কান্দে কে কান্দে যাইয়া দেখে শুকনা খেজুরের গাছ কান্দে আল্লাহু আকবার হুজুর আর সহ্য শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে আমার নবী বলেন কই ওই তো এ উস্তুনে হান্নানা তুমি তো মৃত শুকায়া গেছো লাকড়ির সমতুল্য তুমি কাঁদো কিভাবে মৃত খেজুরের গাছ জবাব দেন হুজুর আমি আপনার ভালোবাসার প্রাণ নিয়া কান্দি যে নবীর ভালোবাসায় মৃত ঘাস কাঁদতে পারে
বলো নেই নবীর ভালোবাসাই জীবনে কে কত টুকুন করেছেন ভালোবাসা ব্যতীত নামাজ পড়তে পারেন কাজ হবে না রোজা রাখতে পারেন কাজ হবে না হাজী হইতে পারেন কাজ হবে না মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও নবীর ভালোবাসা ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না বলতেছিলাম নবীর ভালোবাসায় শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে আমার নবী বলেন উস্তুনে হান্নানা রে আর কান্দিস না আমি তোর জন্য দোয়া করে দেই কি দোয়া করবেন হুজুর কথা কই আল্লাহু আকবার আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি নবীর দোয়াই হবে কি না হুজুর এই দোয়া চাই না শুন আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে হুজুর এটাও চাই না শুন আমি কিয়ামত পর্যন্ত দোয়া করে দিব জীবিত গাছ হবে খেজুর থাকবে অবারো মাস সারা বছর তোর মধ্যে খেজুর এমন কি আমি নবীর বরকতের দোয়াই রে উস্তুনে হান্নানা সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা তোর কাছ থেকে খেজুর নিয়ে খাবে সারা জীবন খাবে রে তোর একটা খেজুর কমাইতে পারবে না এটা কেমন নবী যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে একটা খেজুর কমাইতে সারা পৃথিবীর মানুষ যদি নবীর দোয়ার বরকতে খেজুর খাইতে পারে তাহলে একজনের খাউন 3000 এ খাইতে পারবে না জাবেরের বিবি কই স্বামী কিসের টেনশন নো টেনশন চিন্তা করবেন না আসক রাসূল মেহমান আইতাছে জাবের তো টেনশন করতেছে হাই কি জানি হয় মেহমান বাড়িতে আইসা পড়তে 3000 যায়া দাহে জাবের ও জাবের তুই গরীব মানুষ এত বড় আয়োজন কেমনে করলি গরীব মানুষ তুই জাবের বলেন আয়োজন করেছি নবীর সাহাবীরা আয়োজন করেছি কেমনে করলি তুই গরীব মানুষ হিসাবটা কত হিসাব কইতাম না এটা আল্লাহ আল্লাহ রাসূল জানে কইবো কিভাবে খাউন তো একজনের আইছে 3000 ক আল্লাহ আল্লাহ রাসূল জানে এক গরিবের বাড়ি পিশাব হুজুর গিয়ে উঠছে মানে সব পিশাব আসে না মুরিদ একটু গরিব আর কি গরিবের বাড়ি গরিবের বাড়ি যে পিশাব হুজুর উঠছে কিন্তু মুরিদের ঘর দুই দিন যাবত চুলায় আগুনই জ্বলে না পিশাব হুজুর যায় বলতেছে ফালো সকালে নাস্তাও খাই নাই পেটে খিদা রাঙ্গামাটি থেকে আসছি রান্না বাড়া করতে কয় আমি গোসলটা কইরা আসি খানা খামো পিশাব গোসল করতে গেছে কালু তার বিবির লগে পরামর্শ করে বিবি কি করবি ঘরে তো কিছুই নাই আমার ব্রেনে ধরে না তাই পিশাবের পাঞ্জাবির পকেটও হাতাইতেছে পাঞ্জাবি খুইলা থুইয়া গেছে না হাতায়া দেহে 80 টাকা আছে 80 টাকা নিয়ে এই বাজারে গেছে বাজার 70 টাকার করছে তখন তো সস্তা ছিল জিনিসপত্র একের ভালো ভালো বাজার 10 টাকারও বেশি হইছে বাজার কিরা পাকশাক কিরা পিশাবের সামনে দিলে পিশাব খায় আর জিগায় কি রে কালু তুই গরিব মানুষ এত সুন্দর বাজার রান্না বাড়া এত আয়োজন কিভাবে করলি কালু কয় হুজুর আপনাদের দোয়া আল্লাহ রহমত আপনারাটাই তো আপনারে খাওয়ায় পিশাব ভাবছে আমার দোয়াই বুঝি তার রুজি রোজগারে কিছু বরকত হইছে আরো বেশি গিরে খাইতেছে বাড়ি অলনি ভাবছে হুজুর খায়া থাকলে কিছু তরকারি আমরা খামুনে বরকটটা খামুনে পিশাব হুজুর মজা পায়া পেটেও খিদা একবারে তরকারি বাটিতে যা ছিল সব উল্টায় একবারে মহিলা বলতেছেন হাই হাই সব খাইতাছে হুজুর একটু রাখলে আমরা খাইতাম কজাক তরকারি বাটিতে কিছু রসা থাকলে ঝুল থাকলে এটাই মুইসা মাইসা খামুনে একটু পরে পিশাব হুজুর তরকারির বাড়ির রসা ঝুল মুছতাছে মুছে আর কয় তরকারির বাড়ি মুইসা খাউন না যেন মক্কার ঘর জারু দেউ মহিলা রাগে একবারে অসহ্য হইয়া রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইছে হুজুর মক্কা জারু দিছেন আর মদিনা বাহি রাখবেন কাল লাগে এইটাও জারু দেলা যাই হোক পিশাব পেট ভরে খাইছে খায়া যাইতাছে গা রাস্তায় সামনে গিয়া 10টা টাকা বেশি আসছিল না এটা নিয়ে হাজির হুজুর এইটো আরে তুই আবার হাদিয়া দিতে কে গরিব মানুষ না হুজুর আপনার হাদিয়া ছাড়া কেমনে বিদায় দেই আল্লাহ রহমত আপনারা তাই তো আপনারা দেই হাদিয়া পায়া 10 টাকা পকেটে থুইছে থুইয়া যাইতাছে আর ধারণা করতেছে আগে আসছিল 80 অহন পাইলাম 10 কত হইছে আরেকটা মুরিদও গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে চিন্তা করতে করতে যাইতেছে রাস্তায় গিয়া হাত দিলেন 10 টাকা বাহির করছে 80 টাকা খুঁজে এই পকেটও নাই এই পকেটও নাই ব্যাপারটা কি 80 গেল কই 80 গেল কই অবশেষে বসা বৈশা চিন্তা করে হাই হাই হে যে কইছে আমারটাই আমারে খাওয়া তা তো হ্যাঁ আমার টাকা ঢেনে বাজারটা করছে ও জাবের রে জিগায় যাবে
তুই গরীব মানুষ এত আয়োজন কেমনে করলি যা বের কো আল্লাহর রহমতে আল্লাহ আল্লাহ রাসূল জানে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু এই কথা কইছি আল্লাহ আল্লাহ রাসূল জানে আল্লাহ রাসূল কই যাবে ঠিক কইছো চিন্তা করিস না আর রুটি তরকারি সব নিয়ে আয় খাওয়া খাওয়াইতে শুরু কর আসেন খান পেটের খিদা তো 3000 মেহমান হগলে আইছে জাবের কইবো মু বা শুনদে জাবের কো হুজুর 3000 একবারে খাওয়াইতে পারবো না আমার এই জায়গা নাই আমি গরীব মানুষ কতজন একবারে বসাইতে পারবি কো হুজুর 10 জন করে বসাইতে পারবো 10 জন কিতাবে আসছে জাবের বলছে 10 জনের কথা তোমরা 10 জন করে আসো সাহাবীরা নবীর কথা মানেনি বলুন নবীর কথা মানেনি 10 জন 10 জন করে আসতেছে খাওয়াইতেছে খাওয়ায়া টেবিল পরিষ্কার করে হাড়ি গুটি একটা বান্ডের মধ্যে রাখছে আবার 10 জন বসছে আবার পরিষ্কার করে বান্ডের মধ্যে রাখছে এইভাবে 10 জন 10 জন করে খাওয়াইতে খাওয়াইতে 3000 সাহাবী পেট ভরে খাইয়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে 3 5 4 6 রাসূল জি গায় কি ব্যাপার হুজুর যেমন খিদা রাসিন এমন খাওয়াড়া দিছ জাবেরের বিবি কয় স্বামী গো 4 মাসের ছাগলের বাচ্চা দিয়া 3000 এ খাইছে কোন কি কই কমুমানি দাওস না খাইছে যে হাই হাই মহিলা কি করে রাসূল জি গায় যাবে খাওনের খবর কি আসেনি আরো হুজুর দেহি নাই তো দেহ না জাবের কই আমি ডাক না উদাম করে দেহি এখনো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না জাবেরের বিবি কই কোন কি হ হাই হাই আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে 4 মাসের বাচ্চা আচ্ছা 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে খেয়ে নেবেন এমন খাওয়ইন না আছেন না হেন আছেন আছেন দেখি কে খাইতে পারবেন একজনও নাই কে খাইতে পারবেন মাশাআল্লাহ একজন পাইছি আরে শিখেন না এখন যদি খাওয়া না শিখেন আমার এই নবীর পক্ষের মেহমান বেহেশত গেলে খাওন ছুড় হইব না বড় হইব এখন যদি 4 মাসের বকরি না খাইতে রেন তাহলে হ্যাঁ না খাইবেন কিভাবে নাকি নবীর সাথে যাইবার নিয়ত নাই আপনারা বেহেশত যাইবেন আপনারা আল্লাহর কসম আজকে যারা নবীর পক্ষে বসে আছেন আপনারা হাশরের ময়দানে নবীর পক্ষের মেহমান হবেন বেহেশতের মধ্যে নবীজি তিনটা মেয়ের সাথে বিয়ে হবে জালালাইন শরীফের ঘটনা তিনটা মেয়ের সাথে বিয়ে হবে আর আপনারা থাকবেন এই নবীর পক্ষের যাত্রী সুবহানাল্লাহ আল্লাহ পাক হাশরের দিন বলবেন ও ফেরেশতারা ওই আমার বেহেশতের বিবাহ হবে যে জামাই আইতাছে জামাই সাথের মেহমান এরা পার হই আইবে তো ফুলসিরাতের ফুলটা একটু ঠিকঠাক করে দে আল্লাহু আকবার সকল নবী রাসূলের উম্মতের জন্য হবে হীরার চেয়ে দার চুলের চেয়ে চিকন আর আখির নবীর উম্মতের জন্য আল্লাহ বলবেন তুলসিরাতের ফুল ঠিকঠাক করে দে ফেরেশতারা বলবেন খোদা গো কিভাবে ঠিকঠাক করব জিবরাইল কোথায় জিবরাইল হাজির হবে আয় জিবরাইল আমার বন্ধুর পক্ষের মেহমান আইতাছে আজকে বেহেশতের বিবাহের অনুষ্ঠানের জামাই আর বরযাত্রী আইতাছে তারা ফুলসিরাতের ফুল পার হয়ে আসার জন্য আয় জিবরাইল তোমার 600 নূরের পাখা বিছায়া দাও আজকে যারা বসে আছেন এখানে পার হবেন ফুলসিরাতের ফুল জিবরাইলের পাখা দিয়ে আল্লাহু আকবার পার হয়ে আসবেন আর বলতে থাকবেন শুনছিলাম ফুলসিরাতের ফুল হীরার চেয়ে দার চুলের চেয়ে চিকন কে যেন বলবেন ও আখির নবীর উম্মতরা ও নবীর মেহমানেরা পার হয়ে যাও তোমরা জামাই সাথের মেহমান তোমাদের জন্য বেজাল নাই জিবরাইলের নূরের পাখা দিয়া পার হইয়া যাও আচ্ছা ওই দিন যে জামাইর সাথে খাইবেন কাউন্টার ছোট খাটো হবে না বড় হবে বড় হবে কি নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া নবীর পক্ষে থাইকা না না থাইকা এবার খাউন্ডা কত বড় হবে ওই দিন বড় খাউন কিভাবে খাবেন আজকে যদি রাজি না হন 4 মাসের ছাগলের বাচ্চা খাইতারবেন এমন কে কে আছেন হাত তুললা দেখাইন না দিহি আমারে মাশাআল্লাহ এবার অনেকে তুলছে খাইতারবো মাশাআল্লাহ নারে তাকবীর আমরা খাইতাম না খাইতো কে নারে রিসালাত নারে গাউসিয়া আল্লাহ তুমি কবুল করো সকলে বলো না জাবেরের বিবি কয় স্বামী 4 মাসের ছাগলের বাচ্চা এত বরকত হইছে আর রইছে বিশ্বাস করছ না গলাটা চিপাদা দিয়ে দেখাই এই এই দেখ 4 6 1 বিবি কয় স্বামী গো আমারে কিন্তু একটু বরকতের ভাগ দিয়েন আমার একটু বরকতের ভাগ দিয়েন রাসূল জি গায় জাবের রে তোর বিবি গুনগুন করে কি কয় হুজুর এই বরকতের তরকারি থেকে আমার বিবি একটু তরকারি চাইতেছে এই বকরির বাচ্চাটা ছাগলের বাচ্চাটা আমার বিবি ছিল আপনার ভালোবাসায় দিয়ে দিছে তাই নাকি আচ্ছা তাহলে একটা কাজ কর কি এই 3000 মেহমান খাওয়ার পরে হাড়ডি গুড্ডিগুলি কোথায়
জাবের খুজুর হাত দিতে কি করবেন তরকারি একটু আছে কারে হাত দিয়ে নিয়ে আসনা আমার কাছে জাবের হাত দিয়ে বান্দ নবীর সামনে নিলে জাবেরের বিবিও তাকায় রইছে আমার নবী ডাইন হাত মোবারক হাত দিয়ে মধ্যে লাগায়া উপরের দিকে তাকায়া কি যেন বললেন হাতের সাথে একটা 4 মাসের ছাগলের বাচ্চা বাহির হয়ে গেছে সুবহানাল্লাহ এই নবীকে ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে হাত দিয়ে থেকে ওই জাবেরের বিবির ভালোবাসার পুরস্কার আমার আল্লাহ দেন আমার নবীর হাতের সাথে হাতির থেকে বকরির বাচ্চা বাহির হইয়া যায় মা বোনেরা গো ভালোবাসা দাও না এই নবীকে ভালোবাসা দিলে তোমরা দুজাহানের ধনী হইয়া যাইবা যে নবীর ভালোবাসা আমার আল্লাহ বুঝাইতে চায় নামাজে দাঁড়াইছে নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত প্রথম পড়তে হবে সুন্নাত বলুন প্রথম কি বলতেছিলাম এই নবী নামাজরত ছিলেন আবু জাহেল কপালের মাথা মুবারকের চারা ফাটাইয়া দিলেন জংলায় বসে বসে কান্দে আমির হামজার বিবি খবর পাইয়া বাতিজার মায়া কান্দে আমির হামজা বাড়ির সামনে খেল আসেনি কথাটা আমির হামজা বলেন বিবি তুমি কেন কান্দলো বাতিজার ব্যথাই করি যা মানে না তুমি আবার কেন কাঁদো এবার জবাব দেন বিবি স্বামী গো ভিতরে আসেন স্বামী কি মনে একটা দুঃখ যে দুঃখ এই পর্যন্ত কোনোদিন মনে আসে নাই কি দুঃখ রে বিবি স্বামী গো আমার ভাতিজা মোহাম্মদ মা নাই বাবা নাই এতিম আবু জাহেল বলে মাথাটা ফাড়াইয়া দিছে ভাতিজা বলে জংলায় বসে কান্দে তোমার দুইটা পায়ে দড়ি আমার ভাতিজারে আইনা দাও আমি মায়ের মতো আদর করব বলুন কার মতো আদর করব আরো জোরে কোন কার মতো আরো জোরে কোন কার মতো তাহলে বোঝা গেল মা একটা ব্যক্তি মায়ের মতো আদর আর কেউ করতে মানুষ দেখবেন আদর করলে মানুষে একটা মহিলা আদর করলে কয় এই মহিলাটার আদর দেখলে মার কথা মনে হয় তাহলে বোঝা গেল সবচেয়ে আদর কে করতে পারে আরো জোরে কোন কে এই মা কি আমাদের আছে হয়তো কারো আছে কারো নাই এই মারে কি কষ্ট দিবেন যদি কষ্ট দিয়ে থাকে আপনার সব শেষ নামাজ শেষ রোজা শেষ হজ শেষ যাকাত শেষ টুপি দাড়ি পাঞ্জাবি শেষ মুফতি মুহাদ্দিস সব শেষ আজকে একটা খবর শুনলাম আমার এক বন্ধুর কাছে একজন আলেম আলেম তার মাকে প্রত্যেকদিন একবার পিটাইতো আচ্ছা বলুন তো এই আলেমের দাম কি আছে রাসূল বলেছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আর এই রাসূলের কথা মানার জন্য আল্লাহ বলেছে আর আল্লাহর কথাও মানে না রাসূলের কথাও মানে না মারে পিঠায় এলাকার মহিলারা পর্যন্ত এই মায়ের দুঃখে দুঃখিত হইয়া কাঁদে আল্লাহ কয় আর তোকে সুযোগ দেওয়া যায় না আলেম হইলে কি হবে অন্যায় করলে কি আল্লাহ ছাড়ব সবচেয়ে বড় আলেম আছেন ইবলিস কি খান বাহাদুর ইবলিস কিন্তু তার মধ্যে বেজাল ছিল বিদায় আজকে লানতরে তক্ত গলায় দিয়ে জাহান্নামী বানায়া বের করে দিছে কাজী আলেম হইলেই হবে না নবীর পক্ষের আলেম হও নবীর ভালোবাসার মালা গলায় লও মোবাইল 01711263446 অবশেষে মার আগেই মাওলানা সাহেব মৃত্যুবরণ করেছে কেন সারা এলাকার মানুষ তাকে লানত দিতেছে এই মায়ের পেটে থাইকা এই মারে কষ্ট দিয়া মার গায়ে হাত তুলছে যারা মার গায়ে হাত দিবেন নামাজ কবুল হবে না হজ যাকাত কিচ্ছু কবুল হবে না এমন কি নবীর সাফায়াত নসিব নবীরে ভালোবাসতে পারেন নবীর আশেক হতে পারেন পীরের মুরিদ হতে পারেন পিশাব হতে পারেন মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন মক্কা মদিনার ইমাম সাহেব হতে পারেন মার গায়ে যারা হাত দিয়েছেন নবীর সাফায়াত নসিব বাস্তবে আসুন 2001 এ হজ করতে গিয়েছিলাম আমরা প্রথম মদিনায় গেছি আগে মদিনায় যাওয়ার পরে দুদিন তিন দিন পার হয়ে গেলে আমার এক ভাতিজা খবর পায় আসছে আমি থাকতাম মসজিদে বেলালের পাশে বাসা ছিল তিন তলায় কি যে সুবিধার জায়গাটা পাইছি রাত্র শেষ রাত্র হইলেই পশ্চিম দিকের জানালাটা খুললেই দেখতাম সবুজ রঙের গম্বুজটা মন ভরে ভরে মনের আশা পুরা করেছি কি আশা পুরা হয়েছে বলবো না আপনাদের কাছে আল্লাহ আপনাদের তৌফিক দিক সবুজ রঙের গম্বুজ দেখা সকলে ওই ছেলেটা রাত্রি 11টায় তিন তলায় উঠে আমার গলায় আন্দায় ধরে কাঁদতেছে চাচা আচ্ছা বাড়িতে আসছেন হো আমার মারে দেখে আইছেননি তিন বছর ধরে চাচা মারে দেখি না বললাম হ দেখে আসছি ভালো আছে ছেলেটা বলতেছে চাচা একটা ঘটনা কি
হজ ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশ থেকে পাকিস্তান ভারত থেকে অনেক ছেলেরা আসে হজ ভলান্টিয়ার হিসেবে এবার একটা ছেলে বাংলাদেশের মসজিদে নববীর ভিতরে হজ ভলান্টিয়ার দায়িত্ব নিয়ে আসছিলেন কিন্তু ছেলেটা মসজিদে নববীর ভিতরে ঢুকে কাজ করতে পারে না দৌড়ে বাইরে হয়ে যায় জিজ্ঞেস করলাম কি হলো ছেলেটা কয় আমি তো বুঝি না আমার গায়ে আগুন জ্বলতে থাকে কে যেন আমারে মারতে আসে ভিতরে থাকতে দেয় না আমরা ভাবলাম যে নতুন আশ্চর্য বাড়ি ঘরের জন্য মায়া কিছু টাকা আমরা সকলে মিলে দিলাম কয়েকদিন বাহিরে থাকো এ টাকা খরচ করে খাও ঘুরে গাড়ি দেখো মনটা শান্তি হোক আবার কাজে এসে ডুইকো দুই চার দিন পরে আবার ডুকলো ডুকার পরে সে একতাই ভিতরে ডুকলে দৌড়ে বাহির হয়ে যায় মসজিদের নববীর ভিতরে থাকতে পারে না শরীরে আগুন জ্বলে কে জানি মারতে আসে একবারে অসহ্য থাকতে পারেই না আমরা সকলে মিলে রাতে বসলাম কিরে তোর কি হইল আসল কথা কও তো ওই বাঙালি ছেলেটা হজ ভলান্টিয়ার কাঁদতেছে আর বলতেছে সঙ্গীরা আমাকে দেশে পাঠায় দাও এই মসজিদের নববীতে চাকরি সম্ভব হবে না কেন অতএব রাসূল বলেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যারা আমি নবীর রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে নবী রোজা যারা জিয়ারত করেছেন ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত রাসূল আপনাকে শাফায়াত করে জান্নাতে নেবে শুধু আপনাকেই নেবে না 400 জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অনুমতিও দেওয়া হবে এই নবীর সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন না আর শুন না শেষ কথাই চলে যাচ্ছি এবার এই যুবকটা বলতেছেন সঙ্গীরা আমি চাকরি করতে পারবো না আমার দেশে পাঠাও থাকতে পারবো না বুঝিছি কেন যে আমারে থাকতে দেয় না কেন কেন আমি যেদিন মদিনার মসজিদের নববীতে দায়িত্ব নিয়ে হজ ভলান্টিয়ার হয়ে বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম বিমানে ওঠার 8 দিন আগে আমার মা একটা লাত্তি মারছিল বলুন বাংলাদেশে মারে লাত্তি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা বাংলাদেশ থেকে মারে লাত্তি দিয়ে মদিনা গেলে যদি মসজিদের নববীতে নবী জায়গা না দেয় এই নবীকে কি মারে কষ্ট দিলে পক্ষে পাবেন এখন এই রোগ আমাদের মধ্যে আছে কিনা মৌলবী ওয়া যদি মারে পিটাইতে পারে তা রূপ থাকবে না কেন এই রূপ দূর করতে হবে না হয় এ সমস্ত কোন কাজে আমরা মুক্তি পেতে পারি না রাসূলের কথা মানতে হবে আসুন কোন রাসূল নামাজ দিয়ে ডুববেন সবচেয়ে বড় ইবাদত নামাজ নবী ছাড়া নামাজ কবুল হয় না বলতেছিলাম ডাকতেছে নবীর চাচি স্বামী আমার বাতি দেখো এ বাড়িতে আয়না দাও আমি মায়ের মতো আদর করব আয়না দাও না মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবো আমরা কোন দিনের লেগে আছি আমির হামজা বলেন বিবি তোর বাড়িটা বাহির করলাম আর ভিতরে ঢুকাবো না বাতিটাকে নিয়ে আসবো আবু জাহেলকে বিচার করব আবু জাহেলের বাড়ির সামনে যাইয়া ডাক মারছে আবু জাহেল বেরিয়ে আসো পার্শ্ববর্তী বাড়ি এ আবু জাহেল বেরিয়ে আয় আবু জাহেল বেরিয়ে আসলে আমির হামজা কেন ডাকছো তুই বলে আমার বাতিজারে মারছস কে কইল মারছি একটা মাথাটা মাত্র ফাড়াইছি এমনি আমির হামজা চিৎকার মারছে আবু জাহেল রে আমার বাতিজাটার কেউ নাই রে আবু জাহেল মাও নাই বাবাও নাই ছোটকাল থেকে এতিম আদর করার কেউ নাই আমার এমন এতিম বাতিজাটারে তুই কেমনে মারলি রে তোর কি মায়া হলো না দয়া হলো না তুই তো জানোস আমার বাতিজা জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারে নাই রে আবু জাহেল কি অপরাধে বাতিজারে মারলি হে আবু জাহেল কি অপরাধে মারলি আয় আমার কাছে আয় কোনো দোষ করেছিল না গালি দিয়েছে না তাহলে কেন মারলি আমার ভাতিজা জীবনে কেউ আদর পায় নাই রে এমনি করে নিষ্ঠুর পাশা আবু জাহেলের দিকে আগাইয়া যায় আমির হামজা তোর বাড়িটা দিয়ে এমন জুড়ে আঘাত করলো আবু জাহেলের বাক্যর ক্রমে উল্টা পিঠ লাই ঘা মাথা ফাইটা গেছে কানে নাই চাপা দিয়ে ধরছে আর ডাকতেছে রে আমির হামজা এইভাবে আমারে মারবি আমি তো কোনোদিন ভাবতে পারি নাই আমির হামজা চোখের পানি চেড়ে চেড়ে কান্দে রে আবু জাহেল একটা আঘাত করেছি এখনো তোর মান শেষ হয় নাই বল আমার ভাতিজা কই রে এখন যদি আমার ভাতিজার খবর না দিতে পারবি আমি আমির হামজা তোর গলাটাও কাইটা ফালাইব কাইটা লাম তোরে সারবো না তো 0181 আমার ভাতিজা শুধু গাল থেকে বাবা হারা মা হারা এই ভাতিজার তুই মারছস তারপরও আমার ভাতিজা জীবনে কাউরে গালি দেয় নাই দিছে দিছে জীবনে কাল ক্ষতি করে নাই আমি দেখিছি আমার ভাতিজা 24টা ঘন্টারে গুনাহগার উম্মতের জন্য কাঁদছে বল আমার ভাতিজা কোথায় না হয় একটা কাই সামনে যেতে দেব না
আবু জাহান এইভাবে মাথা চাপাইয়া ধরে ধরে ডাকতেছে আমির হামজা রে আমারে আর মারিস না আমি দেখছি দুর্বতী যা রক্তে লাল লাল হইয়া এই দিক দিয়ে কাঁদতে কাঁদতে ওই পাহাড়ের পর পাহাড় পার হয়ে গেছে আমির হামজা ঘোড়াটারে চালাইছে ঘোড়ারে চল বাতিজারে জনলাই রাই খাই আমি বাড়িতে আসব না যাইতে 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 বহু দূর চলে গেল বাতিজার সন্ধান পায় না বাবলা কাটার জংলা ঘোড়া নিয়ে যাওয়া যায় না ঘোড়াটা পাহাড়ের নিচে রেখে আমির হামজা তরবারিটা হাতে লইয়া একটা দৌড় মারে আর চিৎকার মেরে ডাক মারে বাতিজা রে আমি তোর চাচাইছি রে বাতিজা কই খুঁজে পাওয়া যায় না আমির হামজা বলেন আমি একটু উঁচু পাহাড়ের উপর উইটা দাঁড়াইয়া চারদিক দেখতেছিলাম হঠাৎ দেখি একটু দূরে পশুরা চারদিক ঘেরাও করে আছে পাখিরা গাছের ডালে বসে বসে কান্না বাবলেন পশু যখন আমার কানে বাতিজার খবর দিল ওখানে হয়তো কিছু হতে পারে আমির হামজা বলেন দৌড়ে যাইয়া দেখি আমার বাতিজা রে বসে বসে কান্দে পিছন দিয়ে আন্দায় ধরছে বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্দো গো বাবা আর কেঁদো না আমি তোমার চাচাইছি হো বাতিজা আর কানতে হবে না আমি তোমার চাচাইছি আমার নবী চাচার কণ্ঠের আওয়াজ পাইয়া পিছনের দিকে মাথা টুকুন ঘুরাইয়া চাচার চেহারা বাবার কিছু আকৃতি আছে আল্লাহ চাচার চেহারার মধ্যে বাবার কিছু আকৃতি থাকে কি না আমার নবীর আপন চাচা ছিলেন বীরে আমির হামজা এবার পিছনে তাকাইয়া ডাক মারছে চাচা গো আমার বাবা নাই গো আমার মা নাই গো চাচা এই যে দেখেন আমার কপালের চারা মুবারক কিভাবে আবু জাহেল পাঠাইছে আমার নবীর কান্না দেখে আমির হামজা চোখের পানি রাখতে পারে না বাবা গো আর এইভাবে কেঁদো না আমি সইতে পারি না আর কাঁদতে হবে না আমি আবু জাহেলের মাথা ভেঙে দিয়েছি আমার নবী বলেন চাচা আবু জাহেলের মাথা ভাঙলে তো আমি খুশি হব না তুমি যদি আমার পক্ষে আসো খুশি হব আমার নবী চাচা বলেন বাবা উঠো উঠো আমি তোমার পক্ষে যাব জোরে জোরে খন্না সুবহান আসো আমি তোমারে ভালোবাসবো আমি তোমার পক্ষে যাব আগে ঘোড়ার পিষ্টে ওঠো বাড়িতে নিয়ে যায় তোমার জন্য তোমার চাচি পাগল হয়ে গেছে মামুনরা হও নাই আমার নবীর জন্য পাগল মদিনার মহিলারা কত পাগল ছিল নবীর জন্য নবীর জীবনে খুলন নবী যুদ্ধের ময়দানে যাবে একটা মেয়ে ছয় মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া একটা মহিলা নবীর সামনে দাঁড়াইয়া খালি চোখের পানিগুলো মুছতেছে নবী বলেন মহিলা কান্দ কেন হুজুর আপনি যুদ্ধে বুঝি যাবেন হ হুজুর গো আমার মন মানে না না জানি আপনার কলিজার মধ্যে কেউ আঘাত করে হুজুর আমার আর কেউ নাই কাকে দিব আপনার সঙ্গী বানাইয়া আজকে কোন মায়ের সন্তানরা রে আমার নবীর পক্ষে বসেছে কারা গো এ নবীর আলোচনা শোনার আয়োজন করেছে মহিলাটা দৌড়ে যাইয়া চোখের পানি মুছে হুজুর আর কেউ নাই আপনার পক্ষে দেওয়ার জন্য আমার ছয় মাসের ছেলেটা আপনি কুলে কুলে নিয়ে যান আমার কেউ নাই আপনার পক্ষে আর কারে দেব নবী বলেন এই ছয় মাসের বাচ্চা নিলে কি হবে সে কি তীর মারতে পারবে যুদ্ধ করতে পারবে আমার নবী এই বলতে থাকলে মহিলাটা জবাব দেন হুজুর আমি তো জানি ছেলেটা তীর মারতে পারবে না কিন্তু আমার যে কলিজা মানে না আপনি নবীকে না জানি কেউ কষ্ট দেয় হুজুর আমি কি করব আমি তো যাইতে পারি না মহিলা যাওয়া নিষেধ হয়ে গেছে হুজুর তীর যদি মারতে নাও পারে গো আমি মা হইয়া বলতে পারি একটা কথা আপনি নবীর গায়ে যদি কেউ তীর মারতে চায় এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছয় মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম এই নবী থাকলে বলুন তো আমরা আর কোন চিন্তা আছে কিন্তু নবীর পক্ষে আসে কি সমস্যা এই নবীরে নিয়ে কত টানাটানি করে না কেউ কেউ নবীরে মাড়ি দা বানাইছে আবার কেউ কেউ নবীরে নূর দা বানাইছে আচ্ছা আপনারা কি মাড়ির পক্ষে না নূরের পক্ষে যারা মাড়ির চশমা লাগাইছে তারা কি দেখে আমার বাচ্চা 10 বছর বয়স হ্যাঁ চোখ উঠছে আপনাদের এদিকে চোখ উঠে না এটা কি কোন আপনারা চোখে গরম পড়ছে লাল হয়ে যা তাকাইতে পারে না বাতাস লাগলে কষ্ট হয় আমার কই আব্বু আমার চোখে তো গরম পড়ছে কি করব চাইতে পারি না তখন কালা গ্লাসের একটা চশমা দিলাম যাতে বাতাস বুতাস কম লাগে হ্যাঁ চশমা লাগাইয়া কই আব্বু কি সবজি কালো
আচ্ছা আসলে কি সব কালো না হের চশমাটা কালো আসলে নবী মাড়ি না হে মাড়ির চশমা লাগাইছে কে কোন দিকে নিবেন চশমার দুশে মাড়ি হইছে আসলে নবী নূর কি বলেন নবী কি খালি নবী না তো নবীর দুই মেয়ে বিয়ে করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যার নামের লকব জিন্নুরাইন যেই মৌলবীরা নবীরে মাড়ি কয় এই মৌলবীয়া উসমান গনির নাম কয়া জিন্নুরাইন কয় আবার বাইর গেলে কয় মাড়ি মাড়ো গেলে কয় মাড়ি কিতাব পড়ে বালা কয় উসমান গনি জিন্নুরাইন অর্থাৎ নবীজির দুই মেয়েকে উসমান গনি বিবাহ করেছিলেন বিদায় উসমান গনিকে দুই নূরের অধিকারী বলা হয় নাকি কোন মৌলবী কথাটা অস্বীকার করতে পারবো নহালির একবারে কইছি ইনকো আই হরিত্তারি লেহিত্তারি না মানে এরারে পানি কইতে পারবেন না নহালির কেউ থাকতারেন রাগবেন না পানি এরারে কইতে পারবেন না মাস্টার বলতেছে লেখো পানি হ্যাঁ লেখছে পয়াকার পা দন্তন ন ঋষিকা নি হানি এই আবার পয়াকার পা দন্তন ন ঋষিকা নি হানি এই দু তিন বার যখন দমক দিছে লেখ সস্তি আর কই সস্তি হ্যাঁ কই স্যার আই লেরিত্তারি হরিত্তারি না হেরা কিতাবে ফরতারে কইতে আমরা করতেও পারি কইতেও আল্লাহ কো আমিও তোমরারে তিনটা পুরস্কার দিতে পারি লম্বা হয়ে গেছে সংক্ষেপে এ নবীর পক্ষে থাকুন এ নবীকে ভালোবাসুন যার ভালোবাসায় কুল কায়নাত যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছে আমরা কি সে নবীর একটু ভালোবাসা দিতে রাজি আছি না এবং 0185 কি বাবা চলো তোমার চাচি পাগল হয়ে গেছে নিয়ে গেছে গুরার পিষ্টে বসাইছে গুরারে তাড়াতাড়ি চল আমার বিবি পাগল হয়ে গেছে নবীজির পিছে বসাইছিল গুরা আর উঠে না গুরা এমন নিষ্ঠুর কেমনে হইলি রে আমার ভাতিজা লেগে তোর মায়া নাই আমার ভাতিজা এইভাবে রক্তাক্ত হয়ে গেছে আমি বাড়িতে নিমু তুই উঠতাছস না কিল্লি গিয়া গুরাটা হে প্রভু জবান খুলে দাও বলুন খুলবে কিনা গুরা জবান খুলে যায় গুরা ডাকে রে আমি রামজা কারে পাশে বসাইছস চিননি আখিরি নবী যারু সিলাই আমরা পয়দা হইছি নবীর সামনে বসাও না হয়তো আমি সামনে যাব না আমির হামজাতে বাবা বুঝিছি হরিণ তোমার কথা কয় গোরাওদি তোমার কথা ওই কয় আল্লাহ কয় এই নবীর কথা মানতে আমি তোমরা রে কয় সামনে বসাইলে গোরা এক লাফে আমির হামজার বাড়ি আমির হামজা বলেন এত দ্রুত গতিতে গোরা কোনোদিন চলতে দেখি নাই হাজির হলে গোরার পিষ্টে আমার নবী বসে আছে রক্ত মোবারক চেহারা লাল হয়ে রইছে আমির হামজার বিবি ঘরের কোণাটার মধ্যে দাঁড়াইয়া বাতিজার অপেক্ষায় আছে গোরা কাছে আইসা গেলে আমির হামজার বিবি দেখে বাবা মোহাম্মদ গোরার মধ্যে বসা রক্ত মোবারক লাল দুইটা হাত বাড়ায় ডাক মারছে বাতিজা রে আয় আমি তোরে মায়ের মতো আদর করব আমার নবী গোরার থেকে দুইটা হাত বাড়াইয়া নামছে চাচি আমার মা নাই বাবা নাই আপনি কি আমার মায়ের মতো আদর করবেন হাতে ধরে ঘরের মধ্যে নিয়ে বসাইয়া নবীর চাচি আমির হামজার বিবি রুমাল ভিজাইয়া ভিজাইয়া কপাল মোবারকের রক্ত মোবারক পরিষ্কার করলে মাসখান দিয়ে আবু জাহেলের পাথরের আঘাতের দাগ ফাটা কপাল বেরিয়ে গেছে আমার নবীর চাচি গান্দে বাবা মোহাম্মদ কি অপরাধ করেছিলা তুমি কি আবু জাহেলকে মারছো না চাচি গালি দিছো না ক্ষতি করেছো না ধাক্কা দিয়েছো না তাহলে কেন মারলো চাচি গো আমি তো নামাজের মধ্যে ছিলাম আল্লাহ পাওয়ার রাস্তা দেখানোর জন্য নামাজের মধ্যে আবু জাহেল আমাকে পাকিয়ে দিল মারছে আমার আল্লাহ বলেন বন্ধু গো আমির হামজার বিবিকে এই অবস্থা দেখাইয়া তাদেরকে সাক্ষী বানাইয়া সমস্ত পৃথিবীর মানুষের কাছে তোমার এই দুঃখের ঘটনাটা আমি কানে কানে পৌঁছাইয়া দিব এই দুঃখে দুঃখিত হইয়া তোমার ভালোবাসা লইয়া কেউ যদি দুই রাকাত ফজর সুন্নত আগে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রে বন্ধু কথা দিলাম বিনা হিসাবে বেহেশতে ঢুকাইয়া দিব নামাজ পড়বেন আগে নবীরে ধরেন নবী ব্যতীত নামাজ
আল্লাহ বুঝাইতে চাইতেছে আগে সুন্নাত ফরজের কথা কইলাম আপনারা মানেন না ফজরের নামাজ 4 রাকাত 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ আগে কি পড়তে হবে আল্লাহ পাওয়ার রাস্তা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী পাওয়ার ট্রান্সমিটার হলো আল্লাহর ওলিরা কাজী ওলিদের পক্ষে থাকুন নবী পাবেন নবীর পক্ষে থাকুন আল্লাহ পাবেন আর জান্নাত আপনাকে খুঁজতে হবে না জান্নাত আপনাকে খুঁজে নেবে তাই এইজন্য ওলিদের পক্ষে থাকা লাভ হবে না লস হবে ওলিদের পক্ষে থাকেন কারণ আমরা এই দেশের বাংলাদেশের মানুষ ইসলাম পেয়েছি ওলির কাছ থেকে বাবা শাহজালাল ইয়ামেনের হাত থেকে আমরা ইসলাম পেয়েছি কাজী ওলিদের পক্ষে থাকুন নবীর পক্ষে থাকুন ওলির পক্ষে থাকলে রাসূল পাবেন রাসূলের পক্ষে থাকলে আমার আল্লাহ পাবেন আল্লাহ নিজে বলেছেন তোমরা আমার এ রাসূলকে ভালোবাসো এ রাসূলের কথাগুলি মানো তাইলে হবে আমি আল্লাহর কথা মানা কুরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা কি করো আমার সাথে ব্যবসা করবে কি ব্যবসা ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ আমি এক কিসিমের লোকদের সাথে ব্যবসা করি আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মুমিনদের সাথে ব্যবসা করি মুমিন হওয়া যায় কিভাবে নবীজির ভালোবাসায় নবী বলেছিলেন ওমর ওমর নামাজ পড়ে এদিক আসো রোজা রাখে এদিক আসো সব করে প্রশ্ন করলেন ওমর তুমি আমারে কেমন ভালোবাসো নামাজ রোজা টুপি দাড়ি সবকিছুর পরে প্রশ্ন করেছেন তুমি আমারে কেমন ভালোবাসো ওমর বলেন হুজুর বলেন কি আপনার ভালোবাসায় আপন পিতার কে আল্লাহকে দিয়েছি আপনাকে খুব ভালোবাসি বাবার চাইতেও ভালোবাসি রাসূল বলেন তুমি মুমিন হও নাই হুজুর কোন কি আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ সবচাইতে বেশি ভালোবাসি রাসূল বলেন ওমর এখনো মুমিন হও নাই হুজুর আল্লাহর কসম করে বলি মাতা পিতা ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ এমন কি আমি ওমরের জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি রাসূল বলেন এবার মুমিন হয়েছে হাদিস শরীফে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই আল আখির রাসূল বলেন বিবি বাচ্চা ছেলে মেয়ে ধন সম্পদ মা বাবা সব চাইতে যদি আমারে বেশি ভালোবাসতে না পারো তাহলে নামাজ রোজা টুপি দাড়ি পাঞ্জাবি হজ যাকাত দিয়ে মুমিন হইতে পারবা না আল্লাহ কয় মুমিন না হওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে ব্যবসা করব না ব্যবসা করব মুমিন হলে মুমিন হইতে গেলে নবীর ভালোবাসা সব চাইতে বেশি থাকতে হবে নবীর ভালোবাসা যদি রাখতে পারেন তাহলে ব্যবসা কি ব্যবসা আল্লাহ বলেন এই মুমিনের জান মাল আমি খরিদ করি কিনা নেই যদি জিগায় আল্লাহ গো আমারে খরিদ করবেন কি দিয়ে আমারে খরিদ করবেন টাকা দিবেন ইউরো দিবেন ডলার দিবেন আল্লাহ বলবেন না ইউরো ডলার টাকা দিয়ে আমি খরিদ করি না তাহলে আমারে কি দিয়ে খরিদ করবেন আল্লাহ কোরআন শরীফে জবাব দিবেন বি আন্না লাহুমুল জান্নাহ আমার জান্নাতের বিনিময়ে তোমরারে আমি খরিদ করে নিলাম সেই ব্যক্তিটাই হলো নবীর ভালোবাসার ব্যক্তি নবীর ভালোবাসা ব্যতীত নামাজ হয় না নবীর ভালোবাসা ব্যতীত রোজা হয় না নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর সাথে ব্যবসা করে জান্নাতে যাওয়া যায় না আর মায়ের দোয়া ব্যতীত মা বাবার খেদমত ব্যতীত নবী পাওয়া যায়